এক নাম্বার তারা স্বামীর অবাধ্য, ঠিক, দুই নাম্বারকে কষ্ট দেয়, ঠিক, তিন নাম্বার তারা বেপর দায় চলে, রাইট, চার নাম্বার হারাম খাবার না হালাল খাবার বাছাই করে খায় না। আমার আগামী বছর দাওয়াত দেওয়ার কথা কইলে সাউলের লেগে গেলে তার কাছে কইবো, এ বক্তা দাওয়াত দিতে আমরারে কইয়া দেই তো যা। সভাপতি সাহেব কথা বুঝতে পারছেন তো কথা? আম্মা আমি আপনার ছেলের মতো, আমার মার বয়স বেশি না, আমি যদি বাপের বড় ফুত হই তাহলে আমার বয়স যদি 21 রানিং এ 22 ফোর্স আইজ গে, আজকে আমার জন্মদিন আর কি, বুঝছেন না, এ আজকে আমার 22 ফোর্সে, কথা বুঝতে পারছেন? এ 22 পড়লো, এ আমার বয়স যদি 22, আমার আব্বা আমার বয়সটা কি? আমি আপনার মা সন্তানের মতো চিন্তা করে দেখেন, আমার স্বামী যদি আপনার সন্তানের মতো বয়স যদি হয় তাহলে আমি আপনাকে একটা কথা বলে যাব, আপনি এটাকে খারাপভাবে নেবেন না। মা আপনার দোয়া কবুল হওয়ার জন্য আপনাকে চারটা কাজ করা লাগবে, কয়টা কাজ? চারটা। আরো ধরে কয়টা কাজ? চারটা। এক নম্বর আল্লাহর এবাদত, দুই নম্বর পর্দা, তিন নম্বর শ্বশুর শাশুড়ি খেদমত, চার নম্বর স্বামীর অবাধ্য হওয়া যাবে না। আপনি যা দোয়া করবেন আল্লাহ কবুল করবে। আপনি মুনাজাত করেন যে আপনি যে বারবার দোয়া করতেছেন, আপনার তো তার কাট, আপনার মুনাজাত কবুল হবে কিভাবে? হাত দেন মুনাজাত, আল্লাহুম্মা আমিন, মটকা ফুটান, মটকা ফুটা হাতে, ঠিক না ভাই? ঠিক না? মুনাজাত করার তিনটা পদ্ধতি, কয়টা? কয়টা? তিনটা। এক নাম্বার, বান্দা মুনাজাতে যখন হাত তুলবে বান্দার হাতের এই তালুগুলো আসমানের দিকে হয়ে যাবে, সুবহানাল্লাহ, আপনি মুনাজাত দেন, ঠিক না? আপনার হাতগুলো হবে আসমানের দিকে, হাতগুলো আসমানের দিকে হওয়ার পর বান্দার এই বুক বরাবর হাত থাকবে, আমরা হাত দিয়ে ফুরিয়া থাকে মুনাজাতের সময়। আর যদি এ মাহফিলে তাবারুক থাকতে পারে, এ তাবারুকের লেগে কোনো মাত্রা তোলে আর ফিরে তাবারুক লেগে আপনি বয়ে থাকে। আর যদি বেশি চালাক হয় তাহলে এক হাতরার লুকে এক হাত ধরে রাখে, সাইডের দিকে সাইড যদি দেন নাই তাহলে দেন আরেকটা লুক। মুনাজাতের তিনটা নিয়মের সর্বপ্রথম নিয়মের সাইড যেটা, সর্বপ্রথম পদ্ধতি যেটা, সর্বপ্রথম আপনার মুনাজাত করার যে নিয়ম সেটা হচ্ছে আল্লাহুম্মা আমিন, এই হাতের তালুগুলো হবে আসমানের দিকে। প্রথম নিয়ম হচ্ছে আপনার বুক বরাবর আপনার হাত থাকবে, যদি তাও না হয় আপনার চেহারা বরাবর হাত হবে, যদি তাও না হয় আল্লাহর কাছে আরো ছোট হতে মন চায়, আপনার হাতগুলো আল্লাহর আসমানের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ বলে বান্দা যা চাইবে তাই পাইবে। সুবহানাল্লাহ, শুধু লাইনটা কাটা না হইলে চলবো। আপনি কি মনে করেছেন আপনার দাম কত আপনি নিজে জানেন? আপনি মনে করেন আপনি রিক্সা চালান, খেতে খামারে কাজ করেন, আপনার কোনো দাম নাই, এলাকার মধ্যে যে ব্যক্তি লাখ লাখ কোটি কোটি টাকা, এক কথায় বোঝেন না, আমাদের সভাপতি সাহেব কি জান্নাত এন্টারপ্রাইজের মালিক গোপালদি বাজারের, তো ওনার টাকা পয়সা আছে, ওনার দাম বেশি, আপনি রিক্সার ড্রাইভার আপনার দাম নাই এমন কোনো কিছু নেই, ওনার যেমন দাম আছে আপনারও তেমন দাম আছে, কারণ আপনি হচ্ছেন ইনসান, উনিও ইনসান, আপনার মধ্যে টাকা পয়সার কমতি থাকতে পারে কিন্তু মানুষত্বের কোনো কমতি নাই, কথা বলেন না কেন? ঠিক আছে, আল্লাহ আমাদের সভাপতি সাহেব রে প্রধান অতিথি বিশেষ অতিথি তাদেরকে যে মনুষ্যত্ব দিয়েছেন, আমি গুণাগারে যে মনুষ্যত্ব দিয়েছেন, আপনি রিক্সার ড্রাইভার, সিএনজি ড্রাইভার, খেতে খামারে কাজ করেন, আপনি বাড়ির মধ্যে কৃষি কাজ করেন, আপনাকে ঠিক সেম মনুষ্যত্ব দিয়েছেন, আপনি চাইতে জানেন না বিদে আপনি পান না। হুজুর আমাকে আল্লাহ কম সম্পদ দিয়েছেন, ওনাকে বেশি দিয়েছেন কেন? আপনার মনে এই প্রশ্ন জায়গা থাকে বিদে আল্লাহ আপনাকে ধন দেয় নাই, সকল আশা আকাঙ্ক্ষা বাদ দিবেন, আল্লাহর কাছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে সেজদায় পড়ে বারবার ডাকবেন, আল্লাহ বলবে বান্দা তুমি আমার কাছে সম্পদ চাওয়া লাগবে না, বান্দা শুধু আমি আল্লাহকে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দিবে, আমি আল্লাহ সম্পদ দ্বারা ভরপুর করে দিব। তাহলে দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ দিতে পারেন। গভীর মনোযোগ দিবেন রে বন্ধুরে আমার, আল্লাহ পাকের একজন অলি ছিলেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহির জামানায়, ওই গাজ্জালি রহমতুল্লাহি আলাইহির জামানায় আল্লাহ পাকের একজন বন্ধু ছিলেন, একজনের নাম হলো হযরতে বিশরে হাফি রহমতুল্লাহ আলাই। নাম কি? হযরতে বিশরে হাফি রহমতুল্লাহ আলাই। ওই হযরতে বিশরে হাফি রহমতুল্লাহি আলাইহির জামানার মধ্যে একটা আল্লাহ পাকের বান্দা ছিল, এটা একটু পাগল টাইপের বান্দা। কি টাইপের? একটু পাগল টাইপের বান্দা। ওই বান্দাটা আর একটু পেটে ব্যথা হওয়ার পর সারা এলাকার মধ্যে একটা খবর হয়ে গেছে, আমাদের এলাকায় একজন আল্লাহর ওলি আছে যিনার নাম হইল হযরতে বিশরে হাফি রহমতুল্লাহি আলাই। ওই বিশরে হাফি যেই জায়গার মধ্যে ইন্তেকাল করেছে তার কবরে শুয়ে গেছে, কোনো মানুষ যদি তার ওই জায়গার মধ্যে যে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার বন্ধু হযরতে বিশরে হাফির ওসিলায় আমার পেটের ব্যথা, আমার কানের ব্যথা, মাথার ব্যথা, সমস্যা
সমাধান করে দেন। আমার আল্লাহ নাকি ওই আল্লাহ পাকের বন্ধুর দোয়ার কারণে আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। ওই পাগলটা ইসলাম প্রিয়, কোরআনও পড়তে পারে, নামাজও পড়তে পারে, এলাকার কোন মানুষের কাছে খবর পাইছে তার তিন দিন পর্যন্ত পেটে ব্যথা, মানুষ ডাক দিয়ে কয় কত মানুষ আল্লাহর ওলির দরবারের মধ্যে যাইতেছেন, আর তার অবতাগু ইলাইহিল ওয়াসিলা করে আল্লাহর কাছে দোয়া করতেছেন, তুমি কি পারো না দুই রাকাত নামাজ পড়ে ওই আল্লাহর ওলির দরবারের কাছে, এবং আল্লাহর কোরআন তেলাওয়াত করে তুমি কি পারো না তার কাছে যাই আল্লাহর কাছে একটু চাইতে? বলে হ্যাঁ পারি। বলে তাইলে যাও না কেন? বন্ধু আমার লোকটা পাগল হইতে পারে, তার কোরআন তেলাওয়াত বড় সুন্দর ছিল, যখন কোরআন তেলাওয়াত করত এলাকার সকল মানুষ তার কোরআন তেলাওয়াত শুনত। বন্ধু আমার কুশকান্দির বাবারা সরকার বাড়ির বন্ধুরা, আল্লাহ পাকের বন্ধুটা যখন এমন কথাগুলো শুনলেন, এবার শোনার পর দৌড়াইতে দৌড়াইতে বিশ্বে হাফির দরবারের মধ্যে গেছে, যা দেখে রে ওই কবরটার মধ্যে তিনি একা একা, কোনো মানুষ নাই ওই কবরের মধ্যে, উনি শুয়ে রইলেন, আল্লাহ পাকের কোনো বান্দা সে জায়গার মধ্যে নাই। এবার ওই পাগলটা তার পেটের মধ্যে ব্যথা, সে যাইয়া হযরতে বিশ্বে হাফির কবরের সামনে যাইয়া একটু পেছনে মসজিদ আছে, মসজিদে দুই রাকাত নামাজ আদায় করেছে। নামাজটা আদায় করার পরে আল্লাহ পাকের বান্দাটা যখন নামাজটা আদায় করছেন, এবার আল্লাহর ওলির কবরের সামনে যাইয়া দাঁড়াইছেন, একটা কোরআন শরীফ হাতে নিছে আর কোরআন তেলাওয়াত করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা হাফিযাতুর রাফিয়া, ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়াবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবা আম্বাসসা ওয়াকুনতুম আযওয়াজুম সালাসা। বারবার বারবার পড়তেছে, এবার পড়ার পরে আল্লাহর ওলিটার দরবারের কাছে দাঁড়ায় দোয়া করে, আল্লাহ আপনার বন্ধুর দরবারের কাছে আসলাম, নামাজ পড়লাম দুই রাকাত এবং কোরআন তেলাওয়াত করলাম, আল্লাহ আপনি যদি আপনার বন্ধুটাকে ভালোবাসা থাকেন, আপনি আপনার বন্ধুর উসিলায় আমার এই পেটের ব্যথা ভালো করে দেন, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত শেষ করছে। বন্ধুরে ওই পাগলাটা যখন কোরআন তেলাওয়াত করে যখন মুনাজাত করলেন, পাগলার পেটের ব্যথা ছিল 50%, কোরআন তেলাওয়াত করার পরে মুনাজাত করার পরে আল্লাহ বাড়াইয়া দিছে আরো 40%, মোট হয়েছে 90%। ডাক দিয়া আল্লাহর এটা বুকে এটা বালাওয়ালি না, কি হলি না, এটা বালাওয়ালি না, আরে মনে করছিলাম ওনার দরবারে কাছে এসা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। এবার আল্লাহর বান্দা কই ঠিক আছে আরেকটা চান্স লইয়া দেখি, এবার পাগলাটা ওই জায়গার মধ্যে যাইয়া আবার দুই রাকাত নামাজ আদায় করেছেন, আবার আল্লাহর কোরআন তেলাওয়াত করেছেন। কোরআন তেলাওয়াত করার পরে ওই পাগলাটা এত বেশি করে কোরআন তেলাওয়াত করেছেন, আমার আল্লাহ যেন তার এই পেটের ব্যথা ভালো করে দেয়, বারবার বারবার কোরআন তেলাওয়াত করতেছেন। বন্ধু আমার গভীর মনোযোগ দিবেন, আল্লাহ পাকের বান্দাটা যখন বারবার বারবার কোরআন তেলাওয়াত করতেছেন, এবার আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করতেছেন, আল্লাহ ও আল্লাহ গো মাফ করে দেন, মাফ করে দেন পেটের সমস্যা, আপনার বন্ধু আল্লাহর ওলি বিশ্বে হাফির ওসিলায়। যখন এবার দোয়া করে আমিন বলে মুনাজাত শেষ করলেন, দেখতেছে আগে ছিল 90%, আরো 10% বাইরা পেটের ব্যথা হয়ে গেছে, 100% বালা কইছে না। এবার পাগলা কয় কিরে এলাকার সব মানুষ বলে আল্লাহর ওলির দরবারের কাছে এসে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, আমি দি শুধু দোয়া করছি না নামাজও পড়ছি দুই রাকাত, আমি শুধু নামাজ পড়ছি না কোরআন তেলাওয়াতও করছি, আমার দো আল্লাহর ওলিটা কোনো কিছু দিতে পারে নাই। আরে আল্লাহর ওলি তো দেয় না, দেয় দো আমার আল্লাহ, উসিলা হইলো আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলির উসিলা দিয়া আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনাদের এলাকার সবচাইতে বড় একজন আল্লাহর ওলির নাম নিবেন, আল্লাহ উনি এলাকার সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন, আপনার বন্ধু ছিলেন, ইবাদতকারী ছিলেন, আল্লাহ তার উসিলায় আপনি আমারে মাফ করে দেন। আপনারা বলেন আল্লাহ মাফ করে কি করে না, দিতে পারে আল্লাহ? ও বন্ধু আমার
দুইবার চাবার পরে যখন দিছে না কোরআন তেলার কয় চাইলেই বলে দেয়, কিন্তু আমি চাইছি এমন চাওয়া চাইছি না, চাওয়ার মতো চাইছি। ভিক্ষুক আপনার কাছে ভিক্ষা চাইতেছে, আল্লাহর হস্তে ভিক্ষা দেন, আপনি কোন মাফ করেন, আবার কয় আল্লাহর হস্তে ভিক্ষা দেন, এ মাফ করো, আল্লাহর হস্তে ভিক্ষা দেন, এবার আর ধমক দেন না। তিনবার চারবার চাওয়ার পরে মনটা নরম হইয়া যায়, না দিতে মন চাইলেও 100 টাকার নোট ভাঙে ভিক্ষুকে, কিন্তু ভিক্ষা দেন আপনি, দেন কি দেন না। ও বন্ধু আমার, ওই পাগলাটা ওই আল্লাহর অলির মাজারের কাছে যে বলতেছেন, আল্লাহর অলির উসিলায় আপনি আল্লাহ পাক আমার দোয়াটা কবুল করেন নাই, ও আল্লাহ আপনি যে দোয়া কবুল করেন নাই আমার মনে কোনো কষ্ট নাই, কিন্তু আমি জানি যে এই ব্যক্তি আল্লাহর অলি তার উসিলা দিয়া দোয়া করলে দোয়া কবুল হইয়া যায়, উনি তো আল্লাহর অলি না, অলি হইলে তার উসিলা দিয়া দোয়া করলে দোয়া কবুল হইতো। বিশ্বে হাফি একটা দৌড় মারছে, দৌড় মাইরা জঙ্গলের মধ্য থেকে একটা বাঁশের বেত টান দিয়ে আনছে, একটা বেতাই না ওই কবরটার উপরে তিনটা বাড়ি মারছে ঠাস ঠাস কইরা, তিনটা বাড়ি মাইরা বিশ্বে হাবি কানতে কানতে বাড়ির দিকে যাইতাছে। বাড়ির দিকে যখন যায়, এবার যাওয়ার সময় হযরতে বিশ্বে হাবি রাস্তা দিয়া কানতে কানতে যায়, হঠাৎ করে দেখতেছেন রাস্তার মধ্যে দিয়া মাথার মধ্যে একটা বড়া বড়া টুপি, একবারে একবারে ময়লা টুপি ফরা, চিরা রঙে চিরা চিরা একটা কাপড় ফরা, যখন একটা লোক আসতেছে আইসা ডাক দিয়া কয়, এই পাগলা কান্দস কিল্লা গেছিলি কোথায়? বলে আমি গেছিলাম বিশ্বে হাফির দরবারে আল্লাহর কাছে দোয়া করার জন্য, আল্লাহ যেন বিশ্বে হাফির উসিলায় আমার পেটের সমস্যা সমাধান করে দেয়, আমার আল্লাহ দি করলো না, আমার আল্লাহ দি করলো না। এবার ওই রাস্তার লোকটা যেই ব্যক্তির সিরা ফারা জামা কাপড়, এবার হাতের মধ্যে থেকে একটা বোতল বাহির করছে, নে এই পানিটা বৈশা তিনবার পান কর, তিনবার পানিটা পান করছে, পান করার পরে বন্ধুরা বলে, আবার বলো তোমার পেটের সমস্যা বালা হয়েছে নি? হ্যাঁ বালা হইয়া গেছে, ঠিক আছে মানলাম। বলে তোমার পেটের সমস্যা কেমন ছিল? বলো বড় বেশি ছিল। বলে যখন আমি ওই কবরটার মধ্যে তিনটা বাড়ি দিছি, তিনটা বাড়ি দেওয়ার পরে আমার পেটের সমস্যা বালা হইয়া গেছে, আপনার পানিটা খাওয়ার পরে আমার পেটের সমস্যা আরো বালা হইয়া গেছে। বলে পাগলা বালা হইছে, ঠিক আছে দা দা দা। বলে আপনি এই পানিটা কই পাইলেন? আপনি আমার খাওয়ানোর কারণে আমার পেটের সমস্যা সমাধান হয়ে গেছে। বলে হ্যাঁ, এটা আমি যেখানে পাই না কেন এই পানি তুমি আর পান করতে পারবা না। পাগলা ডাক দিয়ে কয়ে, দাঁড়ান আমার পানিটা দিয়া যান। আর ওই সিরা জামাওয়ালা লোকটা কয়, সাবধান আমারে তুই আর ধরবি না। কি কয়? সাবধান তুই আমারে আর ধরবি না, আমারে টাচও করবি না। জিজ্ঞাস করে কেন? বলে বলছি ধরবি না, ধরবি না, ধরিস না, সাবধান, ধরলে কিন্তু অবস্থা খারাপ হইব। কেন? আপনি পানি পান করাইছেন, ওই পানিটা আমার আরেকবার প্রয়োজন, আমার পেটের সমস্যা সমাধান হয়ে যাবে, আপনি কি পানিটা দিবেন না? বলে আমারে দরিস না, তুই চাইলে আমি তোরা আবার পানি খাওয়ামু, তবে আমার গায়ের মধ্যে তুই টাচ করবি না, তুই আজরাইল। কি কইছে তুই? কেন এমন কথা বললেন? বললে তুই পানিটা খাওয়ার পরে ভালো লাগছে নি? ভালো লাগছে। ওই যে আল্লাহর অলির কবরের সামনে মাজারের সামনে গেছো, প্রথমবার দোয়া করছো, দোয়া করার পর তোর পেটের ব্যথা বাইরা গেছে, দ্বিতীয়বার দোয়া করছো, কোরআন তেলাওয়াত করছো, তোর পেটের ব্যথা বাইরা গেছে, তৃতীয়বার আর দোয়া করছো না, তুই দিয়ে একটা বেত দিয়া আল্লাহর অলির কবরটার উপরে মাজারটার উপরে তিনটা বাড়ি মারছো, তুই জানোস নি ব্যথাটা কই লাগছে? বলে কই লাগছে? আল্লাহর অলিটা গায়ের সিরা জামাটা খুললা দেখে কই, দেহস না তিনটা বাড়ি আমার ফিডের ভিতরে লাগছে। আপনি কে? আপনার পরিচয় কি? বলে আমি আর কেউ না রে, যেই আল্লাহর অলির মাজারের ভিতরে বাড়ি দিছ আমি হইলাম সেই আল্লাহর অলি। আপনি না মারা গেছেন, আপনি কেমনে উইটা আসেন? বলে না রে না, আল্লাহর অলিরা মরে না, আল্লাহর কোরআন বলে ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এই দুনিয়ার মানুষ যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয় তারা মৃত নয়, বাল আহিয়াউন, তারা হচ্ছে জিন্দা। শুধু জিন্দা নয়, জিন্দা নয়, যারা আল্লাহর অলিদেরকে মরা বলে, ওয়ালাকিল্লা তাশকুরুন, আল্লাহ বলে তারা বোকা, তারা নির্বোধ, তারা জানে না বিদায় আল্লাহর অলিদেরকে। মুদ্দা বলে, মুদ্দা বলে কথা বলেন ঠিক না বিঠি? জিন্দাবাদ, জিন্দাবাদ।
মনে রাখবেন, বর্তমান সমাজে আমার রাসূলকে পর্যন্ত মরা রাসূল বলা হচ্ছে। এই যার আকীদা হবে নবী মরা, একটা কথা মনে রাখবেন, সে জাহান্নামী জাহান্নামী, আরে আল্লাহর নবী মরা নয়, আরে স্বয়ং আল্লাহর বন্ধু যারা সলিহিন বান্দা যারা তারাও জিন্দা। ডাক দিয়া বলে, রে পাগল, কবরের ভিতরে বাড়ি দিছ, ছায়া দেখ আমার পিঠের মধ্যে তিনটা বাড়ি লাগিয়া রয়েছে, এই আল্লাহর ওলি পিঠের ভিতরে বাড়িগুলা কেমনে লাগছে, আমি তো বাড়ি দিছি কবরে, আপনার পিঠে তো বাড়ি আমি দিছি না, তুই কি জানস না আল্লাহর ওলিরা জিন্দা, তুই কিল্লে গা বাড়ি দিস, কেন গেছ আমারে বাড়ি দিছি গেছত নি তুই, বলে না বাড়ি দিতাম গেছি না, সবাই কয় আপনার কাছে দেয়া, যদি আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ দোয়া করলে দোয়াটা কবুল করিয়া নেয়, আমি আপনার কবরের সামনে দাঁড়ায় কোরআন শরীফ পড়ছি একবার, পড়ার পরে দোয়া করছি আমার ফেডের ব্যথা বাইরা গেছে, দুইবার কোরআন তেলাওয়াত করছি নামাজ পড়ছি আমার পেটের ব্যথা আরো বাইরে গেছে, আমার দুইবার সহ্য হইছে না, আমি তিনবার সময় জিদ কইরা আপনি আল্লাহর ওলি না মনে কইরা বাড়ি দিছি, আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এ পাগলা রে, এ পাগল, আমার কবরের সামনে আমার মাজারের সামনে দাঁড়ায়া যখন তুই আল্লাহর কোরআনটা তেলাওয়াত করছস আমার কাছে এত ভালা লাগছে, আমি আমার আল্লাহরে কইছি আল্লাহ তার পেটের ব্যথা ভালা কইরা দিলে সে এখন আর কোরআন তেলাওয়াত করতো না, আল্লাহ ও আল্লাহ আপনি তার পেটের ব্যথাটা একটু বাড়াইয়া দেন, সে নিয়ে একটু বেশি কইরা কোরআন শরীফ পড়ব, ঠিকই আমি দেখছি দ্বিতীয়বার বাড়াইয়া দেওয়ার পরে তুই কোরআন তেলাওয়াত করছস, বিশ্বাস কর রে তোর কোরআন তেলাওয়াত আমার কাছে এত মজা লাগছে এত ভালো লাগছে, আমি দ্বিতীয়বার আল্লাহরে কইছি আল্লাহ তার পেটের ব্যথা আরো বাড়াইয়া দেন আরো বাড়াইয়া দেন আল্লাহ, সে আরো বেশি বেশি কইরা কোরআন তেলাওয়াত করব, আমি কি জানতাম নি দুইবার তোর পেটের ব্যথা বাড়াইয়া দেওয়ার কারণে তুই আমার কবরের মধ্যে তিনটা বাড়ি মারবি, যদি জানতাম তিন নাম্বার বার হওয়ার আগে আমি তোর পেটের ব্যথা ভালো করে দেওয়ার জন্য আল্লাহর কাছে বলতাম, ও পাগলা তোর কোরআন তেলাওয়াত আমি আল্লাহর ওলি মাজারে ছিলাম কথা সত্য আমার কাছে বড় মজা লাগছে বড় আনন্দ লাগছে বড় আরাম লাগছে, তুই কোরআন তেলাওয়াত করছো এটা আমার কাছে বড় ভালো লাগছে, ওই পাগলা ডাক দিয়া কয়, হুজুর তিনটা বাড়ি দেওয়ার পরে আমি দেখছি আমার পেটের ব্যথা নাই, হাতের পানি খাওয়ার পরে দেখছি আমার পেটের ব্যথা নাই, আপনি কেমন আল্লাহ পাকের ওলি, আপনার প্রতি আমার বিশ্বাস আকীদা শক্ত হয়ে গেছে, আল্লাহর ওলি একটা কথা মনে রাখবেন, এখন থেকে প্রত্যেক দিন দৈনিক দুইবার তিনবার চারবার নয় পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচবার আমি আপনার মাজারের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করব, দুনিয়ার কোনো বাধা বিপত্তি আমারে আটকে রাখতে পারবে না রাখতে পারবে না, কারণ আমার বিশ্বাস আল্লাহর ওলির মাজারের সামনে দাঁড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ পাকের বন্ধুগণ যদি প্রশান্তি পায় আমার আল্লাহ প্রশান্তি পায়, আর আমার আল্লাহ কয় আমার বন্ধুদেরকে প্রশান্তি দেওয়ার কারণে আমি আল্লাহ ওই বান্দার প্রতি আমি আল্লাহ রহমত দান করে দেরে বেলায়াতের মুরশিদি হইয়া আসিলেন নূরের নবী, ওরে মুর্শিদিকে না পাইলে কি আর রাসূল পাবিনি, ওরে মুর্শিদিকে না পাইলে কি আর রাসূল পাবিনি, ও বন্ধু আমার এই জন্য আল্লাহর কোনো অলিকে নিয়েও বাজে মন্তব্য করা যাবে না, আল্লাহর কোনো বেলায়েত প্রাপ্ত অলিকে নিয়ে বাজে মন্তব্য করা যাবে না, আল্লাহর কোরআন বলে কি বলে শুনেন, আল্লাহর কোরআন বলেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, কোরআন বলে ওয়াল্লাযীনা এবং যাহারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ঈমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয় বিগয়রি মাকতাসাবু কোনো অন্যায় ছাড়া ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা তারা যেন পাপের বোঝা তাদের মাথায় নেয়। বন্ধু আমি জানতে চাই আপনি যে অমুক অলিকে ভণ্ড বলতেছেন অমুক আল্লাহর অলিকে নিয়ে বাজে মন্তব্য করতেছেন ওই আল্লাহর অলিকে কোনোদিন আপনার ফাতের বাদ কেড়ে নিছে, তাহলে কেন আপনি ওনাকে ভণ্ড বলছেন, কেন কোনো আল্লাহর ওলিকে নিয়ে বাজে মন্তব্য করছেন? তবে একটা কথা মনে রাখবেন, মানুষ এখন আল্লাহর ওলিদের দরবারে যায় যায় ওই দরবারের খাদেমগুলা দরবারের আশেপাশের মধ্যে এখন দেখা যায় গানের আসর বসায়, আর এরার কারণে আল্লাহর ওলির মাজারের বদনাম হয়। একটা কথা মনে রাখবেন,
যারা সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার প্রতি প্রবঞ্চিত উঠে রয়েছেন, তারা কোনোদিন আল্লাহর ওলির মাজারে গানের পক্ষে নয়, তারা আল্লাহর ওলির মাজারে কোরআন তেলাওয়াতের পক্ষে, জিয়ারাতের পক্ষে, জিয়ারাতের পক্ষে। এই জন্য সকল সমস্যা হোক না কেন, আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দোয়া করবেন, হক্কানি রব্বানি পীর মাশাইখের কাছে যাবেন, আল্লাহ পাক ওদের ওসিলা আপনাকে মাফ করবে। তবে মা বাবারে ঠিক রেখা আল্লাহর ওলির কাছে যাইয়েন, আম্মা আব্বার মনে কষ্ট দিয়া আল্লাহর ওলির কাছে যাইবেন, আল্লাহ সাফার দাঁত ফলাইয়া দিব। ঠিক না বে? ঠিক। আম্মা আব্বার মনে কষ্ট দিয়া ফির চলবে না, আগে আম্মা আব্বারে চালাইতে হবে, তারপরে আল্লাহর ওলি ধরতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আম্মা আব্বার খেদমত, নামাজ, রোজা এবং সুন্দরভাবে দোয়া করা, তিন নম্বর আল্লাহর ওলির সোহবতে থাকলে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। ওই জীবন পরিবর্তন করার লক্ষ্যে আসুন আমরা সবাই আমার নবীরে দাঁড়ায় সালাম দেয়া নবী।